إن الحمد لله والصلاة والسلام على رسول الله ومن والاه عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل شهر رمضان فتحت أبواب السماء وغلقت أبواب الجهنم وسلسلت الشياطين. إلى آخر الحديث الحمد لله الله رب العالمين، ودركين. প্রথম রোজা সুন্দরভাবে রাখার পরে দ্বিতীয় রোজায় উপনীত করেছেন আল্লাহব্বুল আলমিন আমাদেরকে এই একটি মাস রোজা রাখার জন্য বলেছেন এবং এই রোজা রাখার বিনিময়ে আমাদেরকে কি দেয়া হবে প্রথম আলোচনায় আপনারা শুনেছেন আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে নিয়ামত দান করছেন সে ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম তারা খাদিসে বর্ণনা করেছেন আবু ফরার আদি আল্লাহ তাল থেকে বোখারি শরীফের আঠারোশো নিরানব্বই নম্বর হাদিসে বলেছেন আল্লাহ রসুল সাল্লাহআলাম বলছেন ইদা দাখালা শাহরুর রমাদন যখন রমজান মাস আসে ফুতি হাত আবু সামা এ আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয় আবুল লিখত আবু আবুল জাহান নাম জাহান নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় আসুল সিলাতিস এবং শয়তানদেরকে শিকল ধারা আটকিয়ে দেওয়া হয় এখানে আল্লা রসুল সাল্লা আসমান বলতে বুঝিয়েছেন যে জান্নাত অন্য খাদিস আল্লাহ রসুল সাল্লাহ বলছেন ফাফুতিহাত আবু আবুল জান্নান অগুল নিকত আবু আবুল জাহান্নাম যে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হবে এবং জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হবে জান্নাত এবং জাহান্নামের দরজা খুলে দেয়া এবং বন্ধ করে দেয়ার। উদ্দেশ্যটা কি আমাদের এই উদ্দেশ্যটা বুঝতে হবে জান্নাতের দরজা খুলে দেওয়া মনে হচ্ছে আল্লাহর রব্বুল্লাহ আলমিনের পক্ষ থেকে সমস্ত প্রকার নেয়ামত এই রমজান মাসে তার বান্দাদের উপর নাজিল করবেন কোনো প্রকার নেয়ামত থেকে কোনো বান্দা বঞ্চিত হবে না যদি সে সঠিকভাবে সঠিক পথে আল্লাহর রসুল সাল্লা দেখানো পথে আল্লাহ তালার কাছে চাইতে পারে তাহলে সমস্ত প্রকার নেয়ামত সেই রমজান মাসে পাবে এবং রমজান মাসে সেই নেয়ামত পেয়ে সে আখেরাতের দিন জান্নাতবাসী হবে এবং নাম বন্ধ করে দেওয়ার মানি হচ্ছে এই রোজার মাসে আল্লাহ রব্বুল আলমিন সমস্ত জাহার জাহান্নাম থেকে বের করে দিয়ে জাহান্নাম তালা দিয়ে দেন এবং এই মাসে সমস্ত প্রকার জাহার নামের আজাব বন্ধ করে দেওয়া হয় আমাদের আত্মীয় স্বজন যারা হয়তো আল্লাহ না করুক জাহার নামের আদিবাসী হয়েছে তাদেরকে জাহার নাম থেকে বের করে দিয়ে বলেছে যাও তোমার আত্মীয় স্বজন কারা দুনিয়ায় আছে ধন সম্পদ তাদের জন্য রেখে এসেছ তুমি আজকে তাদের থেকে ধন সম্পদ কিছুই নিয়ে আসতে পারবে না তাদের কাছে একটু দোয়া ভিক্ষা করো যদি তোমাদের জন্য দোয়া করে সেই দোয়ার ওসিলায় এই রমজান মাসে যেভাবে তোমাদেরকে জাহার নাম থেকে মুক্তি দেওয়া হয়েছে হয়তো বাকি এগারোটা মাস এমনকি পুরো কেয়ামত পর্যন্ত তোমাদেরকে জাহার নাম থেকে মুক্তি দিতে পারে এই জন্য আমাদের আত্মীয় স্বজন যে যেখানে কবরে সাহিত আছে সকলের জন্য এই রমজান মাসে আমরা বেশি বেশি দোয়া করবো যাতে তাদেরকে জাহার নাম থেকে মুক্তি যেভাবে দেয়া হয়েছে কেয়ামত পর্যন্ত যাতে তাদেরকে মুক্তি দিয়ে দেন এই জন্য এবং বলা হয়েছে আদি শেষে সুলসিলাতিস্যায়তিন এখানে সুলসিলা মানি হচ্ছে শিকল এবার শৈতন মনে হচ্ছে শৈতন আল্লাহ রসুল বলছেন এই মাসে শয়তানকে শিকল ধারা আটকিয়ে রাখা হয় যেভাবে পাগলা কুকুরকে মানুষ আটকিয়ে রাখে তেমনি আল্লাহ রবুল্লা আলামিন এই মাসে শয়তানকেও আটকিয়ে রাখে এই মাসে শয়তান আটকা পড়ে যায় যার কারণে আমাদের থেকে পাপের কাজ কম সংঘটিত হয় কিন্তু আমরা তারপরও দেখি যে আমরা পাপ ছাড়তে পারছি না এর কারণ হচ্ছে এগারোটা মাস আমরা যেভাবে টুকিটেকি পাপ করে এসেছি তার একটি ধাক্কা আমাদের শরীরে এই রোজার মাসও বইতে থাকে কিন্তু আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেছেন যে রোজার মাসে শয়তান বাহিরে থাকে না রোজার মাসে শয়তান শিকল দিয়ে আটকানো হয় এজন্য আমাদের উচিত রোজার মাস আমরা যেভাবে আল্লাহ রব্বুল্লা আলমিনের এবাদত করছি শয়তান থেকে দূরে থাকছি ভালো কাজের দিকে ধাবিত হচ্ছি পাঁচ অক্ত নামাজ মসজিদে যেয়ে আদায় করছি এজন্য আমাদের উচিত রোজার মাসের মতো আমাদের বাকি এগারোটা মাসও কাটানো আল্লাহ রবুল আলমেন আমাদেরকে রোজার মাসের মতো বাকি এগারোটা মাস চলার তৌফিক দান করুক নাসরুম মিনাল্লাহি ফাতুল করিম অবাশিরের মিনেন